আসসালামু ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কাল বৈশাখী ঝড়ে সব লণ্ডভণ্ড। হবিগঞ্জের মাধবপুরে কাল বৈশাখী ঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। বড় বড় গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। সোমবার ভোরে মাধবপুর উপজেলার বেশ কয়েকটি ইউপির উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে চৌমুহনি ইউপির তিন গাঁও হবিবপুর বিষ্ণুপুর গ্রামের শতাধিক পাকা আধা পাকা ঘরের চাউনি উড়িয়ে দিয়ে যায়। ঝড়ের কারণে অনেক এলাকার বৈদ্যুতিক লাইন ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ঝড়ে উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত সালেক মিয়া বলেন, হঠাৎ করে ভোরে ঝড়ো হওয়ার সঙ্গে তীব্র বৃষ্টি শুরু হয়, যে কারণে আমার ঘরের টিনের চালা উড়ে গেছে। চালা উড়ে যাওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরে থাকা মালামালে। শুধু ঘর নয়, আমার বাড়ির পার্শ্ববর্তী সবজি সহ ফলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে সোমবার সকালে চৌমুহনি ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এই সময় তার সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, ঝড়ে 5 হেক্টর সবজি 15 হেক্টর বোরো ধানের আংশিক ক্ষতি হয়েছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মইন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারিভাবে সহযোগিতা করা হবে। এদিকে কাল বৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়ার ঘরবাড়ি। শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চৈত্রের শেষের ভাগে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে 6টি গ্রামের শতাধিক টিনের ঘরবাড়ি বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার ভোরে